আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিউয়ার কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর আপনারা অনেকেই জানেন যে আমাদের চ্যানেল অলরেডি 50,000 প্লাস সাবস্ক্রাইবার অর্জন করছে আর এটা মাত্র পসিবল হয়েছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের কারণে। কারণ সেই শূন্য থেকে আপনারা আমাকে অনেক ভালোবাসা এবং অনেক সাপোর্ট দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের চ্যানেল 50,000 প্লাস সাবস্ক্রাইবার, ঠিক আছে, এটা পসিবল হয়েছে আপনাদের ভালোবাসার কারণে। তো এই 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমি আমার ইউটিউব কমিউনিটি অ্যাপে একটি পোস্ট করছিলাম এবং আমি আমার ফেসবুক আইডিতে একটি পোস্ট করছিলাম, কিউএনএ পোস্ট, এবং আমি সেখানে বলছিলাম যে আপনারা আমাকে প্রশ্ন করুন, আমি আপনাদের একটি ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে। তো এখন আমি ফার্স্ট যে প্রশ্নগুলো পড়বো সেটা হচ্ছে আমি ফেসবুক আইডি থেকে আমার প্রশ্নগুলো পড়তেছি, দেন আর যারা আমার ইউটিউব কমিউনিটি অ্যাপে পোস্ট করছিলেন দেন পরবর্তী সেই প্রশ্নগুলো পড়তেছি। এবং আপনারা আমাকে অনেকেই সেম প্রশ্নগুলো করছেন, যার পরিপ্রেক্ষিতে আমি যারা সেম প্রশ্নগুলো করছেন অনেকেই সেম কোশ্চেন করছেন, সেক্ষেত্রে কিন্তু আমি সবার নামগুলো উল্লেখ করতে পারবো না। আপনারা আপনাদের যে কমেন্টগুলো করছেন সেগুলো আমার পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, আমার পাশে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমাকে যে প্রথম প্রশ্নটা করা হয়েছে আমার ফেসবুক আইডিতে, তো সেই প্রশ্নটা আমাকে করছে তারেক সরকার যে ভাই বিয়ে কবে করবা? আসলে ভাই বিয়েটা খুব দ্রুত করতে চাই, বাট বাসায় বুঝে না, মনে অনেক কষ্ট ভাই। তো পরবর্তী প্রশ্নটা আমাকে করেছেন মাহফুজ জামান যে একটা মানুষের সর্বোচ্চ কয়টা গার্লফ্রেন্ড থাকলে সে সুখে থাকে? আসলে ভাই সুখে থাকার জন্য একটা গার্লফ্রেন্ডই যথেষ্ট, বাট আপনার কয়টা লাগবে সেটা বলতে পারবো না, বাট আমার একটা গার্লফ্রেন্ড হলেই যথেষ্ট। তো পরবর্তী যে প্রশ্নটা আমাকে করা হয়েছে আইডি ভদ্র সেলের, তিনি আমাকে প্রশ্নটা করছেন যে আপনি ইউটিউব ছাড়া কোথা থেকে টাকা ইনকাম করেন? আসলে ইউটিউব ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, যেমন আপনার বিভিন্ন সাইট এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আছে, সেগুলোতে কিন্তু আমি কাজ করে ইনকামটা করি। তারপর পরবর্তী যে আমাকে প্রশ্নটা করা হয়েছে এমডি রতন ইসলাম আমাকে সেই প্রশ্নটা করছেন যে আমিও আপনার মতো ইউটিউবার হতে চাই, কীভাবে হব? আসলে আপনি আমার মতো না, আপনি চাইলে আমার থেকেও ভালো পজিশনে যেতে পারবেন, তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাকে ইউটিউবে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি একসময় আপনিও সফলতা অর্জন করতে পারবেন। তো পরবর্তী যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, প্রশ্নটা আমাকে করছে মিলন মুসাববির যে জিএফ ইকুয়াল টু ইউটিউব কোনটা নেবেন? আসলে এটা একটা জটিল প্রশ্ন, সেক্ষেত্রে একটু ভেবে চিন্তে বলতে হবে। হ্যাঁ, আমি ইউটিউব নেবো, কারণ জিএফ এখানে চেঞ্জ করা যাবে, কারণ একটা জিএফ যাবে আর একটা জিএফ আসবে, বাট ইউটিউবটাই আমি নেবো, কারণ ইউটিউব আমার ক্যারিয়ার এখান থেকে আমি গঠন করতে চাই, সেক্ষেত্রে আমি ইউটিউবটাই বেছে নেবো। তো পরবর্তী প্রশ্নটা আমাকে যিনি করছেন মামুন আহমেদ সালমান, তিনি আমাকে প্রশ্নটা করছেন সব গার্লফ্রেন্ডকে একসাথে কিভাবে আপনি সময় দেন? কী বলবো, কষ্টের কথা, গার্লফ্রেন্ড থাকলে না আমি সময় দেবো? সেক্ষেত্রে আপনি ধরতে পারেন যে ইউটিউবটা আমার গার্লফ্রেন্ড আর আমি তাকে সারাদিন সময় দিই। নেক্সট যে প্রশ্নটা করছে আলামিন ইসলাম, তিনি আমাকে প্রশ্নটা করছে যে ফার্স্ট ভিডিও কি নিয়েছিল এবং ভিডিওটা কি এখনও আছে চ্যানেলে, না থাকলে ক্যান ডিলিট করছো? আসলে আমার যে ফার্স্ট ভিডিওটা ছিল সেটা আমার রিং আইডি নিয়েছিল এবং সেখানে আমি ভিডিওটা অলরেডি সেটা আমি ডিলিট করছি, কারণ সেই ভিডিওটার যে কোয়ালিটিটা ছিল অনেক খারাপ ছিল এবং সেখানে আমি আসলে ভালো মতো কথাই বলতে পারতাম না, যার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু সেই ভিডিওটা অলরেডি আমি আর চ্যানেল থেকে ডিলিট করে দিচ্ছি। দেন পরবর্তী যে প্রশ্নটা করছে সোহেল আহমেদ, প্রশ্নটা আমাকে করা হয়েছে যে ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়? যদি যায় তাহলে একজন ইউটিউবার কোন দিকে ফোকাস করবে? হ্যাঁ, ইউটিউবকে অবশ্যই ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়, তবে যদি ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় সেক্ষেত্রে ফোকাসটা ইউটিউবের দিকে করতে হবে, যে ফোকাসটা এভাবে করতে হবে যে আমি একজন ভালো ইউটিউবার হতে চাই, আমিও 10-5 জনের মতো আমিও একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, আমিও ভালো পজিশনে যেতে চাই, সেই অনুযায়ী আপনাকে ইউটিউবে কাজ করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর আপনি যদি কাজ করেন যে আজকে একটা ভিডিও আপলোড করলেন, 4-5 দিন আপনার কোনো খবর নেই, তাহলে কিন্তু ইউটিউব আপনার জন্য না, ইউটিউবে আপনাকে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন এবং এখান থেকেও ক্যারিয়ার করতে পারবেন। কারণ ইউটিউবে দেখেন অনেকেই কিন্তু ভালো পরিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে এবং তাদের ক্যারিয়ার করতেছে, বাসা ফ্লাইট এবং গাড়ি বাড়ি সব কিছু কিন্তু তারা ইউটিউবের টাকাটা দিয়ে কিনতেছে, তবে আপনাকে ভালো পজিশনে যেতে হবে, এর জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো পরবর্তী যে প্রশ্নটা করছে মৌসুমী আমাকে প্রশ্নটা করছে, সেই প্রশ্নটা হচ্ছে ইউটিউবে আসার জার্নি কেমনে শুরু হলো? আসলে আমি ইউটিউব জগতে যখন আসি এবং আমি যেটা যে ফোনটা দিয়ে আমি ইউটিউবিং শুরু করি সেই ফোনটা ছিল আমার মাত্র 2900 টাকা দিয়ে আমি ফোনটা কিনছিলাম এবং সেই ফোনে যে র্যাম ছিল 512 RAM ছিল এবং ফোনটা অনেক স্লোলি কাজ করতো, তারপর আমি কিন্তু কষ্ট করে ইউটিউবে আমি কাজ করতাম এবং আমার আশেপাশে যারা ছেলেগুলো ছিল আমি যখন ভিডিও কথা বলতাম এবং আমার ফ্যামিলি মেম্বারও অনেকে আমাকে সাপোর্ট করতো না, কারণ আসলে তারা তখন বুঝতো না যে ইউটিউবে থেকেও টাকা ইনকাম করা যায়, বাট আমি কিন্তু তাদের কথায় কান দিইনি, আমি ইউটিউবে লেগেছিলাম, যার পরিপ্রেক্ষিতে আপনাদের ভালোবাসে এবং আপনাদের সাপোর্টে আজকে 50,000 সাবস্ক্রাইবার। এখন আমার ফ্যামিলি বলেন এবং বাসার আশেপাশে বলেন সবাই কিন্তু এখন জানে যে আমি ইউটিউব থেকে ভালো পরিমাপে টাকা কিন্তু ইনকাম করি, তো এখন আমাকে প্রায় কম বেশি সবাই আমাকে কিন্তু সাপোর্ট করে আর এই জন্য আমাকেও অনেকটাই প্রাউড ফিল হয় যে এখন আমাকে সবাই সাপোর্ট করে এবং আমাকে সবাই অনেকটাই ভালোবাসে।
তো পর্বতের যে প্রশ্নটা আমাকে করছে এসকে ফারহান আমাকে এই প্রশ্নটা করছে এবং তিনি আমাকে বলছেন যে ইউটিউবিং জীবনে কখনো হতাশে ভুগছেন? হ্যাঁ ভাই, আমি ইউটিউবিং জীবনে অনেকবারই আমি আসলে হতাশে ভুগছি, কারণ আমার ভিডিওতে ভিউ হতো না, প্লাস আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পেতাম না, প্লাস আমার পার্শ্ববর্তী যাদের সঙ্গে আমি ঘুরতাম এবং তারাও আমাকে সাপোর্ট করতো না, ঠিক আছে, তারা আমাকে আসলে মানে বিভিন্ন ধরনের কথা বলতো এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমিও অনেকটাই হতাশে ভুগতাম, কিন্তু আমি কখনো থেমে থাকিনি, আমি তাদের কথায় কান দেইনি, হতাশে যদিও ভুগছি তারপরে কিন্তু আমি আমার কাজটা রেগুলারলি করে যেতাম, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের ভালোবাসে এবং আপনাদের সাপোর্টে আজকে কিন্তু 50,000 সাবস্ক্রাইবার অর্জন করছি। এখন আমার ফ্যামিলি সাপোর্ট বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, এখন সবার কাছে কিন্তু আমি অলওয়েজ সাপোর্ট পাই এবং তাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাই। তো পরবর্তী প্রশ্নটা আমাকে যিনি করছে, তেরেমুখী প্রশ্নটা করছে এবং আমার বয়স জানতে চাইছে, আসলে আমার বয়স কত? এটা অনেকেই আসলে জানে না, আমার বর্তমান বয়স হচ্ছে 23 বছর। তো পরবর্তী প্রশ্ন আমাকে করছে এমডি আসাদুজ্জামান, তিনি আমাকে প্রশ্ন করছে আপনার নাম কি, আপনার বাসা কই, কোন গ্রাম এবং আপনারা কয় ভাই বোন এবং আপনি কি সিঙ্গেল? যাক, অনেকগুলো প্রশ্ন করছে, সবগুলোর রিপ্লাই দিয়ে দেবো। তো প্রথম প্রশ্ন, আপনার নাম কি? আসলে আমার নাম হচ্ছে এমডি রানা ইসলাম। আর দ্বিতীয় যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে পঞ্চগড় জেলার দেবগঞ্জ থানার ভাওলগঞ্জ এলাকায়, মানে ভাওলগঞ্জে আমার বাসা। এবং তৃতীয় যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, কোন গ্রাম? আসলে আমার টোকরা ভাষা গ্রামে আমার বাসা। এবং আপনি কি সিঙ্গেল? হ্যাঁ ভাই, আমি স্টিল সিঙ্গেল। দেন পরবর্তী যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, সেই প্রশ্নটা আমাকে করছে শাওন, প্রশ্ন আমাকে করছে যে আপনার প্রিয় নায়ককে। আসলে আমি পার্সোনালিভাবে কোনো মুভি সেরকমভাবে দেখি না, সবার মুভিগুলোই আমার ভালো লাগে আমার কাছে, বাট আসলে আমি দেখার সেরকম সময় এবং সুযোগ আমার হয় না। তো তারপরেও আমি আসলে আমাকে আরভিন শুভকে আমাকে অনেক ভালো লাগে। এমডি সাবির আমাকে কমেন্ট করছে যে আপনি এ পর্যন্ত কত টাকায় ইনকাম করছেন? আসলে ভাই এটা বলা কনফিউশন, তবে মোটামুটি চলার মতো একটা টাকাই কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম অলরেডি করছি। তো পরবর্তী যে প্রশ্নটা আমাকে করা হয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে ভাই আপনার পুরো নাম কি? আসলে আমার পুরো নামটা কিন্তু অনেকেই জানে না, অনেকে আমাকে এমডি রানা ইসলাম এটা নিয়ে আমি পরিচিত, আমাকে অনেকেই চিনি। আসলে আমার পুরো নাম হচ্ছে রবিউল ইসলাম রানা, এটা আসলে অনেকেই আমার কিন্তু এই পুরো নামটা জানে না। তো পরবর্তী প্রশ্নটা আমাকে যিনি করছেন তিনি হচ্ছেন কলিজা তুই আমার, ইনি আমাকে প্রশ্নটা করছেন যে ভাই আপনার মান্থলি ইনকাম কত টাকা? আসলে ভাই এটা আসলে বলা যাবে না যে ফিক্সড আসলে আমার মান্থলি ইনকাম কত, তবে ভাই আমি চলার মতো টাকাটা ইনকাম করি, যেটা দিয়ে আসলে আমি পার্সোনালিভাবে চলতে পারি আর কি, এরকম টাকাটা আমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করি। তো পরবর্তী প্রশ্নটা আমাকে যিনি করছেন যে ইটস হৃদয় হাসান, তিনি আমাকে প্রশ্ন করছেন যে আমাদের নি ইউটিউবারদের জন্য কিছু টিপস। হ্যাঁ, আপনাদের নিউ ইউটিউবার যারা রয়েছেন, যারা এই ইউটিউব জগতে আসতেছেন বা ইউটিউব প্ল্যাটফর্মে আসতেছেন, তাদের জন্য আমাদের একটাই টিপস এবং একটাই আমি আপনাদের সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা ইউটিউবে লেগে থাকতে হবে। কারণ অনেকে দেখবেন আজকে আসছে, 2 দিন ভিডিও আপলোড করছে বা 10 দিন ভিডিও আপলোড করছে বা 15 দিন ভিডিও আপলোড করছে, তারপর কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, কারণ তারা মনে করে যে ইউটিউবে আসলে ভিউ হয় না, এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা ইউটিউবটা ছেড়ে দেয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে কিন্তু পিছিয়ে পড়ে। আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আজকে ভিউ হচ্ছে না, কালকে অবশ্যই হবে, তবে আপনাকে কাজ করার মানসিকতা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এক সময় ভালো পজিশনে যেতে পারবেন। ডিউ কিলার আমাকে প্রশ্ন করছে তুমি কি বিয়ে করেছো এবং তোমার বাসা কোথায়? ভাইয়া এখনও আমি বিয়ে করিনি, আর এখন আমি স্টাডি করতেছি এবং স্টাডির পাশাপাশি আমি ইউটিউবিং করতেছি, এবং আমার বাসা হচ্ছে পঞ্চগড় জেলার দেবগঞ্জ থানা অর্থাৎ চিলাহাটি ইউনিয়নে কিন্তু আমার বাসা। এমডি ইমন কমেন্ট করছে এবং তিনি আমাকে বলছে যে ভাইয়া আপনার মতো ইউটিউবার হতে চাই এবং ইউটিউবে কোন টপিকের উপর ভিডিও আপলোড করব। ভাইয়া এখন আমি যদি আপনাকে বলি যে ভাইয়া আপনি টেক নিয়ে কাজ করেন বা আপনি মিউজিক সং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি তো সেটা পারবেন না। এখন আপনি আপনার দিকে বিবেচনা করেন, আপনি কোনটা নিয়ে কাজ করতে চাইছেন, সেটার উপর আপনি যেটা পারবেন সেটা নিয়ে ইউটিউবে কাজ করেন, তাহলে সফলতা অর্জন করতে পারবেন। তো পরবর্তী প্রশ্নটা আমাকে যিনি করছেন স্টার অনলাইন বাংলা, তিনি বলছেন আসসালামু আলাইকুম রানা ভাই। তো ওয়ালাইকুম আসসালাম ভাই। তো বলছেন কুষ্টিয়া থেকে ওমর ফারুক, আপনার শুরুর দিকটা কষ্টের এবং চ্যালেঞ্জের শুরুর কাহিনীটা আমাদের জানান। আসলে সেটা তো অলরেডি আমি বলছি যে আমার আসলে যখন আমি চ্যানেলটা শুরু করি তখন একটা ছোট্ট মাত্র 2900 টাকার ফোন দিয়ে কিন্তু আমি ইউটিউবিংটা শুরু করছিলাম, এবং তখন আমার ফ্যামিলি বা আশেপাশে কেউ আমাকে সাপোর্ট করতো না, এবং সবাই আসলে অনেকেই আসলে বাসার বাইরে যারা ছিল যখন আমি কথা বলতাম তখন তারা আসলে শুনে থাকতো এবং তারা আমাকে প্রায় অনেকটা পাগল, অনেকজনে পাগল ভাবতো যে আমি একা একাই কী কথা বলতেছি, ঠিক আছে। তো তারপরে কিন্তু আমি তাদের কথায় কান দিতাম না, সরাসরি আমি ইউটিউবে লেগে থাকতাম এবং অলওয়েজ আমি ইউটিউবে কাজ করতাম, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে 50,000+ সাবস্ক্রাইবার অর্জন করতে পারছি। বাংলা টিপ এসটিভি, তিনি আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনার নাম কি এবং আপনি কোন ক্লাসে পড়েন? ভাই আমার নাম হচ্ছে, ফুল নামটা অলরেডি বলছি, তারপরও বলতেছি রবিউল ইসলাম রানা, এটা আমার ফুল নেম, তবে আমাকে সবাই রানা নামেই চিনে। আর আমি অনার্স নিউ ফাইনাল ইয়ারে পড়ি নীলফামারি সরকারি কলেজ। তারপর অ্যালেক্স গ্যামিং কমেন্ট করছে যে ভাইয়া মাশাল্লাহ অনেক কিউট,
আসলাম কি কিউ যাই হোক থ্যাংক ইউ তারপর বলছে যে আই অ্যাম ইওর বিগেস্ট ফ্যান থ্যাংক ইউ ভাইয়া আবারও থ্যাংক ইউ তারপর বলছে আমি অলওয়েজ আপনার সব ভিডিও সিন করি অ্যান্ড প্রে করি ফিউচারে আরও ভালো ভিডিও মেক করবেন গো হেড প্রো ইউ আর সাকসেস ইন ইউর লাইফ বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনারা আমাকে অনেক ভালোবাসা এবং অনেক সাপোর্ট দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমি এই পজিশনে আসতে পারছি আশা করি আপনারা আমাকে আরও অনেক অনেক ভালোবাসা এবং অনেক সাপোর্ট দিবেন আর আমি যেন আরও ভালো পজিশনে যেতে পারি এর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো একবারে শেষের প্রশ্ন প্রায় অলরেডি চলে আসছি এবং শেষে যিনি প্রশ্নটা করছেন তিনি হচ্ছে নাইম সরকার এবং তিনি আমাকে প্রশ্ন করছেন প্রথম যে প্রশ্নটা করছেন আপনি এ পর্যন্ত অনলাইন থেকে কত টাকা ইনকাম করছেন আসলে ভাই অনলাইন থেকে মোটামুটি ভালো পরিমাণে টাকা ইনকাম করছি তবে কত টাকা ইনকাম করছি এটা এখন পর্যন্ত আমি হিসাব করে নেই দেন দ্বিতীয় যে প্রশ্নটা আমাকে করছে এখন আপনার মাসিক ইনকাম কত ভাই এখন আমার মাসিক ইনকাম কোনো ফিক্স নাই কারণ ইউটিউবে কখনো আমাকে মাসিক ইনকাম কোনো ফিক্স দেয় না এটা সম্পূর্ণ নির্ভর করে আমি কীরকম ভিডিও আপলোড করি আমি কীরকম কাজ করি সেটার উপর তবে চলার মতো আমি ইনকামটা করি তারপর তৃতীয় যে আমাকে প্রশ্নটা করছে এবং কতদিন সময় লেগেছে কতদিন সময় লেগেছে বলতে আমি এই ইউটিউব জগতে আমার 50,000 সাবস্ক্রাইবার হয়েছে প্রায় আমার 2 বছর মেবি হয়ে যাচ্ছে অলরেডি আমার দুই বছর হয়ে যাচ্ছে চার নম্বর যে আমাকে প্রশ্নটা করছে আপনি অনলাইন ছাড়া আর কী করেন আসলে আমি এই অনলাইন বা ইউটিউবিং ছাড়া আমি আসলে স্টাডি করি এর পাশাপাশি আর কোনো কাজ করি না পড়াচলে পড়ালেখার পাশাপাশি ইউটিউবিং এবং ইউটিউবিংয়ের পাশাপাশি আমি পড়ালেখা তো এটাই করি তো আশা করি আপনাদের যে মূল্যবান প্রশ্নগুলো আমাকে করছেন সেগুলোর অ্যান্সারগুলো আপনারা পেয়ে গেছেন তো নেক্সটে আরও কোনো কিউএনএ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে অলওয়েজ সাপোর্ট করবেন যেন আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমি যেন আরও ভালো পজিশনে যেতে পারি সো সবাই আমার জন্য দোয়া করবেন তো টাটা